বিসমিল্লাহির রহমানির রহিম। কেন রোজ খাবেন একটি করে আলু বখরা? আসুন জেনে নিই। প্রিয় দর্শক ও আমার রোগী মহোদয়, বিশ্বের এই ভবনে যে যেখানে বসে ইউটিউব ভিত্তিক স্বাস্থ্যপরম দেখতেছেন বা দেখবেন নেট দুনিয়া জগতে, সকলকে জানাচ্ছি মোহাম্মদপুর কলিকাতার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ, আলু বখরা এমন একটি ফল বা এমন একটি ছোট বড় সকলে পছন্দ তালিকায় আলু বখরা। আমরা অনেকেই জানি না এর উপকারিতা কতটুকু, বিশেষ করে অসাধারণ পুষ্টিগুণে ভরপুর আলু বখরা, যা মশলা হিসাবে আমরা বিভিন্ন পোলাও বিরিয়ানিতে দিয়ে রাখি এবং বিভিন্ন রোস্টে দিয়ে থাকি আলু বখরা। আলু বখরায় এক এক জায়গায় এক এক জেলায় এক এক নামে চিনে বা ডাকা হয়ে থাকে। কেউ বলে কাটিংকা, কেউ ফ্লাওম্যান, আবার হানিটা, আওয়ার বাখার এবং প্রেজেন্টেন সহ নানা নামে আলু বখরায় আমরা ডেকে থাকি বা চিনে থাকি। তাহলে আসুন জেনে নেই আলু বখরা বহু গুণাগুণ সম্পর্কে, জেনে নিব আজকে দুই চার পাঁচ মিনিট ভিডিওর বার্তার মাধ্যমে। চোখের যত্ন, ভিটামিন এর জন্য আলু বখরা খুব ভালো একটি উৎস। চোখের দৃষ্টিশক্তি, চোখকে ভালো রাখার জন্য ভিটামিন ই খুবই দরকার। আর আলু বখরা খেতে পারলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে এবং চোখ সুন্দর থাকে। চোখ ভালো রাখার জন্য একটি গুড মেডিসিন আলু বখরা। আর আলু বখরার এই সক্রিয় ভূমিকা রাখে খাওয়ার মাধ্যমে। বন্ধুগণ, চোখের অন্যান্য রোগ দমনে কাজ করে আলু বখরা, তাই আলু বখরা আচার অনেকে খেতে পারে। হজম বৃদ্ধিতে আলু বখরা উপস্থিত পর্যাপ্ত পরিমাণ খাদ্য থাকার কারণে আপনার হজম বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং মুখের রুচি দ্বিগুণ বাড়িয়ে তুলতে সাহায্য করে। তাই পেটের রোগ দমনেও সাহায্য করে আলু বখরা। লৌহ কণিকা বৃদ্ধিতে, এত উপস্থিত লৌহ শরীরে রক্ত বাড়াতে সক্ষম। নিয়মিত আলু বখরা খাওয়ার মাধ্যমে রক্ত শূন্যতা দূর হয়। যাদের প্রয়োজনের তুলনায় রক্ত উৎপাদন কম হয়, যে কোনো কারণে রক্ত শূন্যতা দেখা দেয়, তবে নিয়মিত কিছুদিন আপনি আলু বখরা একটি দুটি তিনটে করে খেতে পারেন। রক্তচাপ রোধ করে আলু বখরায় থাকা ভিটামিন কে রক্তের যে কোনো রোগ প্রতিরোধ দমনে সহায়তা করে। উচ্চ রক্তচাপ জন্য এবং স্ট্রোক থামানোর জন্য এবং রক্তের সরল গতি নিশ্চিত করে আলু বখরা। বন্ধুগণ, হৃদযন্ত্রকে ভালো রাখার জন্য, সুস্থতার জন্য আপনি প্রতিদিন অন্তত দুই থেকে তিনটি আলু বখরা খেতে পারেন। আর এই আলু বখরা তুলনাই হয় না, অতি উচ্চ গুণ সম্পূর্ণ। এটি অ্যান্টিঅক্সিডেন্ট বহন করে, দেহের ক্ষতিকারক কোলেস্টরল তাড়িয়ে দিতে আপনাকে সুস্থ করে। আলু বখরার তুলনা হয় না, বয়সের ছাপ কমাতে এবং প্রকৃত বয়সের চেয়ে বেশি বয়স দেখানো, চামড়া কুচকে যাওয়া এবং চেহারা বয়সের ছাপ স্পষ্ট হওয়া মোটেও কাম্য নয়। এই সমস্যা থেকে আপনাকে রেহাই দিতে পারে আলু বখরা খাওয়ার মাধ্যমে। বন্ধুগণ, সুন্দর সতেজ থাকতে চাইলে আলু বখরার তুলনা হয় না, এমনকি ত্বক এবং চুলের যত্নে আলু বখরা খেতে পারেন। অনেক মাবদ স্তন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, তাদের আলু বখরা খাওয়ার মাধ্যমে হ্রাস পড়ে এবং এই ক্যান্সার জীবাণু ধ্বংস হয়ে যায়। এই ফলটিতে উপস্থিত ফাইটোনিউট্রিশন স্তন ক্যান্সারের জন্য দায়ী কোষগুলোকে ধ্বংস করতে সাহায্য করে, যেই করে ক্যান্সারের জীবাণু বৃদ্ধি ঠেকাতে সক্ষম আলু বখরা। বন্ধুগণ, আলু বখরা কোষ্ঠকাঠিন্য, যাদের দুই দিন তিন দিন পরে মলমূত্র ত্যাগ করতে সমস্যা হয়, মলমূত্র হয় না, তারা রোজ দুই তিনটি করে আলু বখরা খেয়ে একটু কুসুম গরম পানি খান, আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। এবং আপনার হাড় গঠনে অনেক কাজ করে। বিভিন্ন গবেষণা দেখা গেছে যে নিয়মিত আলু বখরা খান তাতে হাড়ের গঠন সুস্থতা, বিশেষভাবে মনোপেজে যাওয়া নারীদের হাড়ের যত্ন নিশ্চিত হয়, হাড়ের ভঙ্গুরতা কাটিয়ে এবং মজবুত কাঠামো গঠনে আলু বখরা বিশেষ ভূমিকা রাখে। রোগ প্রতিরোধ ক্ষমতা, আলু বখরা বা পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে তুলতে সাহায্য করে। দৃষ্টিশক্তি, স্মৃতিশক্তি বৃদ্ধি করতে
আলু বোখা রয়েছে দারুণ চমৎকার সক্ষমতা। বন্ধুগণ, ছাত্রছাত্রীদের জন্য মেধা বিকাশ করার জন্য এবং ছাত্রশক্তি বৃদ্ধি করার জন্য বাচ্চা শিশু সকল ছাত্রছাত্রীকে আলু বোখা খেতে দিবেন। বন্ধুগণ, আমার ছোট্ট ভিডিও মাধ্যমে বলে শেষ করতে পারবো না আলু বোখা কতটা কার্যকরী, কতটা উপকার আমাদের দেহের জন্য জানলে আপনি প্রতিদিন খাদ্য লেখায় আলু বোখা রাখবেন। তো বন্ধুগণ, আর সময় নিব না, যদি ভিডিও বার্তার মাধ্যমে বিন্দুমত উপকার হয়ে থাকে, আপনার কাজে লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্য ভাই বোনদের দেখার মতো সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।